রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি রান্না করব একটা খুব কমন রান্না, যেটা বাঙালিদের ঘরে হামেশাই হয়ে থাকে, ডিমের ডালনা। ডিমের ডালনা রান্নার জন্য আমার লাগবে ডিম। আমি চারটে ডিম নিয়েছি, যেগুলোকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখে দিয়েছি। আর লাগবে কড়াইশুঁটি, স্বাদ মতো নুন, আদা রসুনের পেস্ট, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ফোড়নের জন্যে জিরে, তেজপাতা এবং শুকনো লঙ্কা। আর এটা একটা মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো, যেটাকে আমি একটু জল দিয়ে গুলে রেখে দিয়েছি। আর লাগবে আলু, যেগুলোকে আমি ডুমো ডুমো করে কেটে ভেজে রেখে দিয়েছি। আমি কড়ায় তেল বসিয়েছি, আমি রান্নাটা সর্ষের তেলে করব। আমি ডিমের মধ্যে একটু হলুদ এবং একটু লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিয়েছি এবং সামান্য নুন। আমি এবার ডিমগুলো একটু ভেজে নেব। সামান্য একটু নাড়াচাড়া করে ডিমগুলো ভেজে নেব। আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি ডিমগুলো তুলে নেব। এবার আমি এই তেলের মধ্যে জিরে, শুকনো লঙ্কা এবং তেজপাতা ফোড়ন দেবো। ফোড়ন দিয়ে এটাকে আমি 1 মিনিট একটু নাড়াচাড়া করব, যাতে এর ভাজা মশলার গন্ধটা ভালোভাবে বেরোয়। এটা 1 মিনিট মতন আমি নাড়াচাড়া করেছি। এবার আমি এর মধ্যে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো দিয়ে এটাকে আমি একটু এখন ভালোভাবে ভেজে নেব এবং এর মধ্যে এরপর আমি আদা এবং রসুনের পেস্টটাও দিয়ে দেবো। আদা রসুনের পেস্টটা ভালোভাবে দিয়ে ভাজবো, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। এবং এরপরে আমি টমেটো কুচিগুলো এর মধ্যে দিয়ে দেব। এগুলোকে এখন একটু ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, নেড়ে চেড়ে এটাকে ভাজতে হবে। এবং এরপর আমার যে মশলাটা আমি গুলে রেখেছি, সেই গোলা মশলাটাও এর মধ্যে দিয়ে দেবো। এবং স্বাদ মতো নুনটা দিয়ে দেবো। দিয়ে আমি এখন এই মশলাটাকে অন্তত 5 মিনিট ধরে একটু ভালো করে কষবো। আমি প্রায় 5-6 মিনিট ধরে এটা কষছি। দেখুন, তেলটা একদম ওপরে উঠে এসছে। এবার এর মধ্যে আমি এই ভাজা আলুগুলো এবং কড়াইশুঁটিগুলো এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে আবার খানিকক্ষণ এগুলো ভালোভাবে এর সঙ্গে মেশাবো, যাতে মশলাগুলো এর মধ্যে ভালোভাবে মিশে যায়। আমি 2-3 মিনিট ধরে এভাবে এটাকে কষবো, যাতে আলুর মধ্যে ভালোভাবে মশলাগুলো মিশে যায়। আলুর মধ্যে ভালোভাবে মশলাগুলো মিশে গেছে। এবার আমি এর মধ্যে সামান্য জল দেবো। এরপর আমি ডিমগুলো এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে আমি এখন ঢাকা দিয়ে এটাকে হতে দেবো 7-8 মিনিট, যতক্ষণ না এই আলুগুলো এবং কড়াইশুঁটিগুলো একটু ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এবার আমি এটাকে চাপা দিয়ে দেবো। আমার ডিমের তরকারিটা হয়ে গেছে, আমি দেখে নিয়েছি আলুগুলো গলে গেছে। এবার এর মধ্যে আমি একটু গরম মশলা এবং
এক চামচ ঘি দেব। দিয়ে আমি এটাকে সামান্য এরমভাবে নাড়াচাড়া করব। আমি অল্প গ্রেভি রেখেছি, একটু বেশি রেখেছি, কারণ এটা আমি ভাতের সঙ্গে খাবো। আপনারা যদি ভাতের সঙ্গে না খান, রুটি বা পরোটার সাথে খান, তাহলে গ্রেভিটা এতটা না রাখলেও চলবে। আমি এবার এটাকে ঢাকা দিয়ে 2 মিনিট রেখে দেবো। দিয়ে আমি গ্যাস অফ করে দেবো। আমার ডিমের তরকারি পরিবেশনের জন্য তৈরি। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং আমার চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানান আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো, এবং নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিতে ভুলবেন না, তাহলে আমার রান্নার আপডেট সব থেকে আগে আপনারাই পাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ভালো রাখুন। আবার দেখা হবে আমার নেক্সট ভিডিওয়ে।